আলুর দম বানাবো, সেই জন্য আলুগুলো সিদ্ধ করে, মানে সিদ্ধ করার পর নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। মানে কাজটা সহজ করার জন্য আগে থেকে এগুলো করে রাখছি, যাতে ভিডিও লং না হয়। আর এগুলো এখানে আছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি আর শুকনো মরিচ। আর এখানে আছে হলুদ মরিচ ধনে গুঁড়া একসাথে মিক্সড, আর তেজপাতা, জিরা বাটা, আদা বাটা। তো আর লুচির জন্য লাগবে ময়দা, ময়দার ভিতর লবণ, তেল আর সামান্য একটু চিনি দিয়ে মেখে রাখবো আধা ঘন্টা। অনেকখানি তেল দিয়ে দিলাম, যেহেতু আলুর দম তেল লাগবেই, তেজপাতা, লবণ। সামান্য পানি দিয়ে দিলাম, তারপর মশলা পুরে নেবে, জিরা পাতা, আদা রসুন পেস্ট আর গুঁড়ো মশলাগুলা। আলু কষানো হয়ে গেছে, আলু দেওয়ার পর এখন তেল উঠে গেছে, কষানো হয়ে গেছে, ডাল মাছ কষানো হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দিই, লবণ, চিনি, লাল, খাবার তেল। মজাটা ঠিক এরকম হবে, তাহলে লুচি পারফেক্ট হবে। অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা পানি বলতে রুম টেম্পারেচার, তো এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। সবগুলোকে লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, খুব বেশি ছোট করবো না, খুব বেশি বড় করবো না, মাঝারি সাইজ। তো আমার লেচি কাটা হয়ে গেছে, এখন বেলে নেব। তো এভাবে করে সবগুলো বেলে নেব। তো এভাবে সবাই বাসায় ট্রাই করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় খেতে। শীতের নতুন আলু দিয়ে তো আরও অনেক মজা হয় আলুর দমটা।
খুবই দেখতে সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।